আপনি যারা নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রিতে কোর্স করতে ইচ্ছুক, তো ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু আপনাদের অ্যাডমিশনের কিন্তু যে ডিটেলস ক্রাইটেরিয়া এবং আপনাদের অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এবং অ্যাডমিশনের লাস্ট ডেট কবে, তো সেই নিয়ে কিন্তু আপনাদের ইউনিভার্সিটি থেকে একটি অফিসিয়ালি নোটিশ দেওয়া হয়েছে। তো এই নোটিশ নিয়ে আজকের এই ভিডিওটি, তো তার আগে বলে রেখে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি সমস্ত রকম আপডেট সবার আগে পর্যন্ত অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো এখানে কিন্তু ডেটটি দেখতে পাচ্ছেন 3/12/2021 তারিখে কিন্তু এই নোটিশটি কিন্তু প্রকাশিত করা হয়েছে, অলরেডি কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু লেখাই রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশন নোটিফিকেশান ফর পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন সাবজেক্টের উপর আপনারা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করতে পারবেন, অর্থাৎ পিজিতে অ্যাডমিশন নিতে পারবেন, এবং তার পাশে কিন্তু এখানে লেখা রয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি কী কী। তো অ্যাডমিশনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী সেগুলো সংক্ষেপে এখানে কিন্তু ডিটেলসে কিন্তু বলে দেওয়া হয়েছে, তো আপনারা একটু ঠিকঠাকভাবে দেখে নেবেন। এবং আপনারা কোন কোন সাবজেক্টের উপর এই অ্যাডমিশন প্রক্রিয়া নিতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, যেখানে ফার্স্টে কিন্তু ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, জুওলজি, এই তিনটে সাবজেক্ট সায়েন্সের ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন এই নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে। এবং এখানে কিন্তু দেওয়া রয়েছে PGMT এটার শর্ট ফর্ম, এবং PGGR এটা হচ্ছে জিওগ্রাফি শর্ট ফর্ম, এবং PGZO এটা হচ্ছে জুওলজি শর্ট ফর্ম, তো অর্থাৎ শর্টকাট। এবং এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে কিন্তু অবশ্যই করে কিন্তু আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে, তাহলে কিন্তু আপনারা নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে ম্যাথামেটিক্স, জিওগ্রাফি এবং জুওলজিতে অ্যাডমিশন নিতে পারবেন। আশা করি বুঝতে পারলেন। তো এবার আমি বলে দিচ্ছি যে আর্টস গ্রুপের ক্ষেত্রে আপনারা কোন কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেঙ্গলি, ইংলিশ এবং এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ PGELT। তো এবং তারপরে দেখাচ্ছে যে এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, অর্থাৎ PGZM। তো আশা করি বুঝতে পারলেন। এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এবং এই যে নোটিশটি দেখতে পাচ্ছেন এই নোটিশের পিডিএফ ফাইল লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে ভালোভাবে নিজেদের মোবাইলে কিন্তু দেখতে পারবেন। এবং অবশ্যই করে কিন্তু আপনাদেরকে এই পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ মাস্টার ডিগ্রি কোর্স করতে গেলে কিন্তু আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাস আউট কিন্তু অবশ্যই করে হতে হবে। তো আশা করি বুঝতে পারলেন, যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশনে পাস আউট হয়ে থাকলে কিন্তু আপনারা নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে কিন্তু খুব সহজেই কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আরও এখানে এমএ ইন হিস্টোরি, এমএ ইন পলিটিক্যাল সায়েন্স, এমএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ PGPM, এবং এই সমস্ত সাবজেক্টও কিন্তু কোর্স কিন্তু এখানে করানো হয়, আশা করি বুঝতে পারছেন। এবং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, অবশ্যই এখানে কিন্তু আপনাদেরকে যে কোনো ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনারা গ্র্যাজুয়েশন পাস আউট হয়ে থাকলে কিন্তু এখানে মাস্টার ডিগ্রি কোর্স করতে পারবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এমএ ইন এডুকেশন, অর্থাৎ অবশ্যই যদি এডুকেশন কোর্স যদি কেউ করতে ইচ্ছুক হন তাহলে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো অবশ্যই আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে, যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাস আউট হয়ে থাকলে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। কিন্তু এখানে আরেকটা জিনিস এখানে বলে দেওয়া হয়েছে, উইথ বিএড এবং বিএড স্পেশাল, যে বিএড সেটি কিন্তু অবশ্যই করে থাকতে হবে। এবং এখানে যে গ্র্যাজুয়েশন পাস অবশ্যই করে আপনাদেরকে হতেই হবে, নাহলে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন না। তো তারপরে এখানে আমি বলে দিচ্ছি, যখন আপনাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে তার যে ডিটেলস, আমরা ডিটেলস অবশ্যই করে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব কীভাবে আপনারা অনলাইনে অ্যাডমিশন নেবেন। এবং সম্পূর্ণ পদ্ধতি হচ্ছে নেতাজি সুভাষ ইউনিভার্সিটির সম্পূর্ণ অ্যাডমিশনের পদ্ধতিটাই হচ্ছে অনলাইনে, আপনারা কোনো সাইবার ক্যাপ থেকে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন, কোনো সাইবার ক্যাপে গিয়ে আপনারা সরাসরি অনলাইনে আপনাদেরকে অ্যাডমিশনটি নিতে হবে। তো তারপরে আরও কিছু সাবজেক্ট রয়েছে যেগুলিতে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে PGCA অর্থাৎ MCOM, তো MCOMও কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন, মাস্টার অফ সোশ্যালজি অর্থাৎ PGHW অর্থাৎ MHW, তো এই সাবজেক্টের উপরে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো একটু ঠিকঠাকভাবে দেখে নেবেন এই পিডিএফটি ডাউনলোড করে। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইকোনমিক্স এবং এমএ ইন ইকোনমিক্স এবং মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সাইন্স অর্থাৎ MLIS, তো এই সাবজেক্টের বা এই কোর্সের উপরে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, বা ইকোনমিক্সের ক্ষেত্রেও কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন, অবশ্যই করে গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। এবং MLIS-এও কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন, অবশ্যই করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো একটু ঠিকঠাকভাবে দেখে নেবেন। তো এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে কাদের কত টাকা লাগবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমএ বেঙ্গলি, ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড MCOM, তো আপনাদেরকে কিন্তু টোটাল কিন্তু এখানে পে করতে হবে 4,200 টাকা, 275 টাকা। তো আশা করি বুঝতে পারলেন, এই সাবজেক্টের উপর যারা অ্যাডমিশন নিতে চাইছেন তো আপনাদেরকে কিন্তু এখানে পে করতে হবে 4,275 টাকা। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ MSW
এমএসসি ইন ম্যাথামেটিক্স, তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে পে করতে হবে 5675 টাকা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সাইন্স অর্থাৎ এমডিএস এর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এখানে অ্যাডমিশনের ক্ষেত্রে আপনাদেরকে যে টাকাটা পে করতে হবে সেটা হচ্ছে 10475 টাকা। তারপরে এমএ ইন জার্নালিজম এমএ অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এখানে অ্যাডমিশন হওয়ার সময় যে টাকাটা পে করতে হবে 13475 টাকা। আশা করি বুঝতে পারলেন যে আপনাদের অ্যাডমিশনের সময় কাদের কত টাকা লাগবে। তো এবার আপনাদেরকে বলে রেখে, আপনারা যে অনলাইনে অ্যাডমিশন নেবেন তো আপনারা কবে থেকে অনলাইনে অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবেন, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবেল ফর দ্য অ্যাপ্লিক্যান্ট। তো আশা করি বুঝতে পারলেন, আপনাদের কিন্তু এই অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে 11/12/2021 10টা AM থেকে কিন্তু আপনাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এবং এই অ্যাডমিশন প্রক্রিয়ার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 2/1/2022 9টা PM, অর্থাৎ আপনাদের 11 তারিখে কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ আপনাদের এই ডিসেম্বর মাসের 11 তারিখে আপনাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, এবং আপনাদের কিন্তু জানুয়ারি মাসের 2 তারিখে কিন্তু লাস্ট ডেট 9টা PM। তো আশা করি বুঝতে পারলেন, এর মধ্যে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো আপনাদের অনলাইনে আবেদন করার সময় যে ডকুমেন্টস আপলোড করতে হবে, তো সেই ডকুমেন্টস আপলোড করার যে স্টার্টিং ডেট হচ্ছে আপনাদের 11/12/2021 10টা AM কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডেট, এবং তারপরে এই ডকুমেন্টস আপলোডিংয়ের লাস্ট ডেট হচ্ছে 2/1/2022 9টা PM। তো আশা করি বুঝতে পারলেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন ফি সাবমিশন অর্থাৎ পেমেন্টের যে স্টার্টিং ডেট হচ্ছে আপনাদের 11/12/2021 10টা AM, এবং এই পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 10/1/2022 9টা PM। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অফলাইন অর্থাৎ এটা হচ্ছে অনলাইন ফি সাবমিশনের এটা ডেট, এবং অফলাইনে ফি সাবমিশন করার জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অফলাইন ফি সাবমিশন থ্রু ব্যাঙ্ক চালানের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। তো আশা করি বুঝতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ড্রয়িং ব্যাঙ্কিং অর, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি অফলাইন থ্রুতে যদি আপনারা পেমেন্ট করতে চান তাহলে 14/12/2021 অর্থাৎ এখানে স্টার্টিং ডেট, এবং 10/1/2022 এটা হচ্ছে আপনাদের লাস্ট ডেট। তো এর মধ্যেই কিন্তু আপনাদের অনলাইনে যারা যারা ফি সাবমিশন করবেন সেটার তো ডেট আপনারা জানতেই পারলেন এবং লাস্ট ডেটও জানতে পেরেছেন, এবং অফলাইনে ফি সাবমিশন যে কোনো ব্যাঙ্ক চালানোর মাধ্যমে কিন্তু আপনারা অফলাইনে কিন্তু সেটা পেমেন্ট করতে পারেন। অ্যাডমিশনের যে ফিজটা সেটাও কিন্তু অফলাইনের মাধ্যমে কোনো ব্যাঙ্ক চালানোর মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে পারেন, আশা করি কোনো অসুবিধা হবে না। তো আশা করি বুঝতে পারলেন। এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যখন আপনাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে তো তখন আপনাদের কিভাবে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, তো তার জন্য আমরা অবশ্যই করে ভিডিও আপনাদেরকে দেওয়া হবে। তো সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো এবং আপনাদের যে অনলাইনে যে অ্যাডমিশনের ব্যাপারটা সম্পূর্ণটাই হচ্ছে আপনাদেরকে অনলাইনে অ্যাডমিশন নিতে হবে, অফলাইনে অ্যাডমিশন আপনারা নিতে পারবেন না। তো আশা করি বুঝতে পারলেন, যে কোনো সাইবার ক্যাপ থেকে কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাডমিশনটা নিতে হবে, কোনোভাবে কিন্তু আপনারা অফলাইনের মাধ্যমে অ্যাডমিশন নিতে পারবেন না, সম্পূর্ণ অ্যাডমিশনের পদ্ধতি হচ্ছে অনলাইন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবেন, এবং চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে নেবেন। এবং আপনাদের যদি কোনো তথ্য বা কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, যদি আপনাদের কোনো রকম ইনফরমেশন বা কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে যদি আপনাদের কোনো রকম ইনফরমেশন বা কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, ওখানে আমাদের সমস্ত রকম আপডেট আপনারা প্রতিনিয়ত পেতে থাকবে।